আসসালামু আলাইকুম আফরা দাদুরা গেদুরা মনুরা, কেমন আছেন আপনারা? হগুলদি আশা করি হগুলদি এক্সের ভালো আছেন, আলহামদুলিল্লাহ ময়ূ ভালো আছি। এই তো আয় কইলো এক্সের গরম, বুঝছেন? সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি পানি খাইবেন, অপ্রয়োজনে বাইরে যাইবেন না, রোদ্রে যাইবেন না, বুঝছেন? এই এই তো বরাবরের মতো চললেইছি, কইলো একো চিকেন রেসিপি লই রেসিপি কর্নার যাই কন, বুঝছেন? মুই যে হাম রান্দি আর কি হেইডেই দেখাইতে আসি, মোর মাইগে তো চিকেন পছন্দ হরে, তো সবজি করলো একসের খাইছে না, বুঝছেন? হের লেগে চিকেন আর সবজি একসাথে কেমন দ্বারা রান্দা যায় হেয়েরই একটা প্রসেসটা আর কি, বুঝছেন? এই এহিনে চিকেন লই লইছি একাল বড় বড় 6 পিস, আর এহিনে পেঁয়াজ রসুন কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেবো মরিচ, মরিচ দিয়ে দিয়ে দেবো হলুদ, এই এখন দিয়ে দেবো জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর কি, বুঝছেন? এই মই মশলা মাংসে যা লাগে হেই আর কি, এই একটু দিয়ে দিলাম এলাচ দারচিনি, এই এরপর মুই এর মধ্যে দিয়ে দিমু একটু গরম মশলা গুঁড়া, বুঝছেন? এই এই এরপর মুই এটার মধ্যে দিয়ে দিমু একটু চিকেন মশলা আর কি, চিকেন মশলাটা যে মুরগি রান্নার যে একটা আলাদা মশলা কিনতে পাওয়া যায়, হেই এইবার দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটু আদা বাটা, এই আদার লাগে করলে একটু রসুন আছে, লেগে রসুনটা আগে একটু কম দিয়ে সালাম আর কি, এই এরপর এটার সুন্দর মতো একালে মাহাই, এই 20 মিনিট রাখি দিমু একাল একটু ঢাকনা দিয়ে, এটার 20 মিনিট থুইয়ে দিমু, 20 মিনিট পর আইয়া এটার আবার রান্না করবো। চললে আসি 20 মিনিট পরে, এই ডাকনাটা উড়াইয়া চুলাটা ধরাই দিলাম, এই এটা এখন একটু লাড়ি সাইডে, এই এরপর করলে আবার ডাকনা দিয়ে থুমো, এই ডাকনাটা দিলে কী হইবে কন দেই, একটু পানি বাইরেইবে, আর এই পানিটা দিয়েই করলো এটা একটু কষাই এলোম, তেলের কষানিটা দিয়ে এলোম, এই পানি করলে একটু বাইরেইছে দেখছেন, এখন মুই এটার একটু লাড়ি সাইডে সুন্দর মতো কষাই এলোম, তেলের কষানিটা দিয়ে হালাম আর কি। এই যে কোনো মাংস যত কষাইবে নত এর মজা বাড়বে, বুঝছেন? এই সুন্দর মতো কষানি দিমু, তেলের কষানিটা সুন্দর করে দিমু, যাতে একটু মজাটা বেশি লাগে, এই কষানি করলে হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিতে আসি, আর এই পানিটু দিয়ে দিয়ে দিয়েছি কয়েক পিস আলু, মোর মাইয়ের খুবই পছন্দ আলু, মাংসে আলু ছাড়া চলবে না, আর যাই দাও, এরপর ডাকনা দিয়ে থইলাম, এই কিছুক্ষণ পর বুঝছেন মুই কয়েক পটল আর কি দিয়ে দিলাম, বুঝছেন? এই হেই ইডু কী কয় ভিডিও মোর কেমন করে যেন ডিলেট হয়ে গেছে, হ্যাঁ শেয়ার করতে নেই, আপনারা দেখতে পাইতে আছেন, এই আলু দেওয়ার কিছুক্ষণ পরই এই পটল দিয়ে দিয়ে সালাম, এন লাড়ি সাইডে একটু ডাকনা দিয়ে, এখন এগুলো বারবার ওই একটু কষাইয়া লইতে আসে আর কি, বুঝছেন? লাড়ি সাইডে কষাই লইতে আসি, কষানি হয়ে গেছে, এখন দিয়ে দিতে আসি এটা পুরোপুরি রান্না হওয়ার জন্য পানি, বুঝছেন? এই এই কথা হয়েছে যাইয়া, হেই মোর মাই গে তো মুরগির মাংস পছন্দ হয় কিন্তু সবজি খাইছে না, তাই মুই হরি কি বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন সময় এই মুরগির মাংস হেরে রান্দিয়ে দিই আর কি, বুঝছেন? এই দেখেন ইয়া ফুটতে আসে একগুলো ওইয়ে যাইতে আসে, আর এই পটলগুলো করলে এককালে করা, বুঝছেন? আর মধ্যে আড়ি এককালে করা করা, এই দেখেন একল সেদ্ধ হয়ে গেছে, বুড়াতে লইলে করলে ভালো হইবে না, হ্যাঁ আবার আড়ির জ্বালায় খাওয়া যাইবে না, এই এখন একলে হয়ে গেছে, মুই উড়াইয়ে লইয়ে যাবো আর কি, বুঝছেন? এই মাহা মাহা রাখছি, এই জল খুব বেশি না, এটা নিজেই বা নিডু আবার, এই যাগো বাচ্চারা সবজি খাচ্ছে না এইরকম করে কুলো রান্ধে খাওয়াইতে পারেন, এই মাংসের মধ্যে দিলে দেখবেন পটলের মানে স্বাদই অন্যরকমের হয়ে গেছে, এই এই যে কাল খাইতেছে এই কাল আবার একটু শ্যুট করছি, বুঝছেন? এই একগুলো মজা হয়েছে, আর মোর আছে তো ওই যে কী কয় জম্মের মতো পছন্দের কাঁচামরিচ, বোম্বাই মরিচও আছে, তাই আজ কাঁচামরিচ লইছি, কাঁচামরিচ খাওয়া কিন্তু খুবই উপকারী ভিটামিন সি। এই বন্ধুরা মোর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, মোর লগে দোয়া হারবেন, আল্লাহ হাফেজ।